আমার ভাই এটা দু মারছে ঘরে ঘরে মারছে সবাই একটাও রাহে দেয় নাই এ বলে কার থেকে জাগা নিছে কোনো মালিক নাই শালিক নাই এভাবে মধ্যযুগীয় কায়দায় সন্ত্রাসী বাহিনী দিয়ে দখলীয় সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে কিছু দুর্বৃত্তদের বিরুদ্ধে চট্টগ্রাম নগরী পতেঙ্গা দিন উত্তর পতেঙ্গা জেলেপাড়া এলাকায় রামজল ও তার পরিবারের উপর সন্ত্রাসী বাহিনী হামলার বিবরণ দিচ্ছেন এই ভুক্তভোগী রামজল দাস একদিন আমাদেরকে বলে এটা জাগা নিয়ে সাথে কুত্তে তোরা মালিক ছাড়া পালিক ছাড়া জাগা তো আমাদের পূর্বপুরুষ দিনে জাগা আমাদের আমার ডামার থেকে কোনো ছেলে সন্তান ছিল না তোদের কাছে কে জাগা বেশলো তোরা মালিক আনবি না অদে বেশি কথা করিস না বেশি কথা বলে ঢুকে দেবো ঢুকে দেবো আর ছিল একবার আমাদের থেকে হুমকুদুমকি দিয়ে চলে গেছে চলে যাওয়ার পর কিছুদিন পরে যখন আমরা প্যাটগাঁও দিনমজুরি মানুষ যখন আমরা সমুদ্রের পারে গেছি যে বাল এই আমার ছেলে প্রতিবন্ধী আমার বউ চাকরি করে এটা আমার বউ চাকরি করে আসছি ঘর কেউ না এখন হঠাৎ করে আসে আমি যখন ওইখান থেকে মা নিয়ে আসি আমাদের আমাদের আমাদেরকে যে মারা মারছে এটা বলার মতন আমি মুরিয়ে যেতাম লাস্টে এক ব্যক্তি বললে তুমি চলে যাও এরা বলছে যে আমরা জাগা নিছি আমরা জাগা নিছি তা আমি বলছি যে তোরা কার থেকে জাগা নিস মালিক আনবি না মালিকে বুঝে দিবে হতে তোর বলা লাগবে না মাগির ফুল হতে এমন এই এই উঠে এই বিপ্লব বিপ্লব ইদিকা অভি চৌধুরী ওর এনে অভি চৌধুরী ডাকে তারপরে এমন নাম হলে দুটা পানব দুটা নাম আছে এই আমার এই আমার এমনি করে ধরে এ মাগির ফুল তোর হতে এই এই এবার মারি ফেলাইম তারপরে এই ইয়া এই ওই কিরণ্যে রড দিয়ে বাড়ি মারছে দিয়ে বাড়ি মারতে তুই সদর পুত্র হদ মারি ফেলমু মারি ফেলে আমি শুরু করে দাহাম সব করে দেখামু চুরি করে আমি ওইদিক দিয়ে চুরি করে দাই এরতে কোনো জানে জানে প্রণব দাই জন কেউ ছিল না তে এর পরে করার পরে করি যাবার পরে আমি তে 391 ফোনटीसी লাইনে ফোন দেওয়ার পরে ঘটনার পরে এরা চলে গেছে কিছু কোন আগে পুলিশ আইছে পুলিশে আবার ফর আর কি বলে তো তোমরা মেডিকেল মেডিকেল কেটে সার্টিফিকেট নিয়ে আসো সেদিন ঘরের মহিলাদের উপর হামলা করেছিল সন্ত্রাসী বাহিনীরা আর আর মাতুল দিমার আর কিস দিমার আর এই রথ লয় না সে হয়তো বাইরে আর আর সুলোর ধরে বাইর করে দরজা বন্ধ করে দিয়ে বেড়া টেরা বাংসুর করছে আর আর শঙ্খ ভাঙে দিয়ে বেলাশ ধরে টানাটানি টানি যে জয়ন্তী মাই ফানি কেন নাক বাড়া গুসে মাই যে ভাঙে দিয়ে শঙ্খ ভাঙে দিয়ে জয়ন্তী কিরণ মাস্টার ওরা অনেক আরো লোক নিয়ে আসছে হ্যাঁ আমাদের সাথে ও দহল নিতেছে তোমরা বাইরে এটা আমাদের দহল এটা আমাদের জাঙ্গা আর আমরা কিনছি এই বলে বলে আরার গর্ত থেকে বের করে দিছে টানি টানি না মাইদর গরিও না আমাদের ছেলেরা কিছিল না মারত্বafon সবাই আমরা চারজন মেয়েছিলাম হাতে সুড়ি টুরি নিয়ে তারপর দাঁখান দনি আমাদের কে মারত্ব আমার মা বনদেরকে মারি সব ওরা যখন নিয়ে আসে যখন নিয়েছে যখন নিয়ে পরে আমরা কি করি আমরা থানার গেছিলাম তার মধ্যে আমাদেরকে বলছে তোমরা ফোন নাই না কল দাও ফোন কল দিছি কল দেওয়ার পরে আমাদের ফোন নাই না এখানে আসার পরে এটা আসে দেখে শুনে ওরা কিছু বলে নাই ওরা বলছে কিছু বলে নাই দিকে অভিযুক্ত ওবি চৌধুরী সহ আরো কয়েকজনকে মোটোফোনে যোগাযোগ করা হলেও কেউ কথা না বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। আমি একটু বলবো সাক্ষাতে বলবো। এদিকে হামলা ও মামলার বিষয়ে কথা হয় পদাঙ্গা থানা পুলিশের এই কর্মকর্তার সাথে। তিনি জানান আদালত এই বিষয়টি দেখছে। আর সে যদি दखল করতে যায় হ্যাঁ তাহলে আমরা পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার বিষয়ে সদা তৎপর এবং যে কোনো ধরনের অভিযোগ যদি কেউ আমাকে ফৌজদারি অভিযোগের এর আমাকে ইয়ে করে আবেদন করে আমি অবশ্যই এ ব্যাপারে অনুসন্ধান করব কিংবা তদন্ত করে আইনানুক ব্যবস্থা গ্রহণ করবো আদালতের মাধ্যমে সুষ্ঠু সমাধান হবে এটাই প্রত্যাশা করছে এলাকাবাসী হাসান রিফাত নিউজ বিডি চট্টগ্রাম